নয়পলটনের মহাসমাবেশে হামলার অভিযোগে আগামীকাল সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দুপুরে নয়পলটনের সমাবেশ থেকে এই ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে হামলার প্রতিবাদে কাল সারা দেশে হরতালের ডাক বিএনপির। দর্শক খুবই নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে শান্তিপূর্ণ একটি সমাবেশ প্রত্যাশা ছিল সবারই। যে যার যার অবস্থান থেকে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম সমাবেশ করবে কিন্তু ভোট চোট শেখ হাসিনা বোটচোট শেখ হাসিনা এই ভোট চোরদের ধরতে হবে এই ভোট চোরদের ধরতে হবে গোলাগুলি করে মানুষ খুন করে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে ভোট চোর দেয়া রাই পাবে না আসসালামু আলাইকুম দহ সোতা বিএনপির আজকের যে সমাবেশ হয়েছিল তা এত ঘোষণা করে কালকে সারা দিনে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে ভয়ঙ্কর রকমের হরতাল ডেকেছে বিএনপি যাতে এবার ход করতে যাচ্ছে আওয়ামী লীগ দস্থিতে আপনাদের দেখাবো সেই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থেকে শুরু করছে আজকের ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন কথা না বাড়িয়ে প্রথম আমরা স্ক্রিনে কি মোতাবেক হরতাল সেই ভিডিওটিকে ভিডিওটুকু স্ক্রিনে দেখে আসি সমাবেশে হামলার প্রতিবাদে কাল সারা দেশে হরতালের ডাক বিএনপি দর্শক খুবই নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে শান্তিপূর্ণ একটি সমাবেশ প্রত্যাশা ছিল সবারই যে যার যার অবস্থান থেকে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম সমাবেশ করবে কিন্তু গত কয়েকদিন থেকে ঘটনার প্রবাহ খুবই গোলমেলে ছিল কোনোভাবেই সমাবেশের অনুমতি মিলছিল না শেষ মুহুর্তে গতকাল সমাবেশের অনুমতি মেলে এবং তার আগেই বিএনপির হাজার হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত হয় এবং গত রাত থেকে একটা উৎসবমুখর পরিবেশ ছিল এবং সকালবেলায় চমৎকারভাবেই এক বাদ ভাঙা জোয়ার তৈরি হয়েছিল নয়াপল্টনের সমাবেশকে ঘিরে কিন্তু কাকরাইলের একটি ঘটনাকে কেন্দ্র করে আস্তে আস্তে মানে সংঘর্ষ সেই সাউন্ড গ্রেড নিক্ষেপ তারপরে ক্লিয়ার গ্যাস এগুলি চলতে চলতে শেষ পর্যন্ত পুলিশ আস্তে আস্তে সমাবেশের দিকেই অগ্রসর হলো এবং শেষ পর্যন্ত খুব সমাবেশ দ্রুতই শেষ করে দেওয়া হলো এবং সারা দেশে কালকে সকাল সন্ধ্যা হরতাল ডাক দেয়া হলো। যদিও এর আগে শোনা গিয়েছিল যে নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি হবে এবং দুদিন অর্থাৎ বাদ তারিখে সচিবালয় ঘেরাও করা হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কিন্তু পুরো রাজনৈতিক পরিস্থিতিটা একেবারেই ঘোলাটে হয়ে গেল এর কি কারণে হলো কেন হলো নিশ্চয়ই এটি অনেক গবেষণার ব্যাপার আছে অনেক বিশ্লেষণের ব্যাপার আছে তবে কাকরাইল এলাকায় যে ঘটনাটি ঘটেছিল সেটা যে কন্ট্রোল করা যেত না নিয়ন্ত্রণ করা যেত না এটা অবিশ্বাস ব্যাপার কাকরাইল আর কোথায় এত লম্বা মানে দূরবর্তী স্থানে একটি সংঘর্ষের ঘটনা সেটি কেন একদম নয়াপল্টন পর্যন্ত বিস্তৃত হলো এটা খুবই রহস্যজনক তো যাই খবরটা আমি বলি সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে সারা দেশে আগামীকাল সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি বেলা তিনটার দিকে নয়াপল্টনের মহাসমাবেশ স্থলের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে দলের মিডিয়া সেল থেকে এই তথ্য প্রচার করা হয় এদিকে হামলা ও সংঘর্ষের কারণে সমাবেশের কার্যক্রম বন্ধ হয়ে গেছে পল্টন বিজয়নগর নাইটেঙ্গেল মোট আশেপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে এছাড়া শান্তিনগর সহ কয়েকটি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে তবে খুবই একটা ভালো খবর আছে এই সংঘর্ষের মধ্যেও সেটি হচ্ছে জামাত ইসলাম কিন্তু তার মতন করে তার সমাবেশটি করতে পেরেছে বা চলছে শেষ পর্যন্ত কী হয় এটি এখনো নিশ্চিত না কেননা যখন আপনাদের সামনে এই ভিডিওটি দিচ্ছি তখন বাংলাদেশে বেলা বাজে। তার তারও আধা ঘন্টা আগে দিকে এই সমাবেশ এক ধরনের পণ্ড হয়ে যায় অথবা সমাবেশটা বন্ধ করে দেয় পরিবর্তিত পরিস্থিতির কারণে কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই সমাবেশটি যদি শেষ পর্যন্ত চলতো এটি একটি জনসমুদ্রে পরিণত হতো এবং এই শোডাউনটা দরকার ছিল বিএনপির জন্য দরকার ছিল এবং অবশ্যই মানুষ বুঝতে পারত যে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানুষের সমর্থন আছে কিনা কিন্তু তার আগেই সেটি বা একটা ঘটনাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এটি পণ্ড হয়ে গেল এবং হরতালের মধ্য দিয়ে আপাতত এই

লাগাইয়ে কান্না কর সাহাবাকে আসে মাটি চাট রাস্তার ধুলা চাট আরে শালারা তোরা কোথায় তাড়াতাড়ি আয় এত বছর পর্যন্ত কি অবস্থা তোদের জন্য করছি কত কাদের মোল্লারে ভাসি দিছি আহারে মতিউর রহমান নিজে মিরে ভাসি দিছি সাইদিরে জেলের মধ্যে মারছি বাংলাদেশের সব আলে মোলামা জেলে ডুবাইছি এরপরেও ঢাকার মধ্যে এই মাত্র দুইটা তলাইছে এই তুই কাইতেই গেছি আহারে তোরা কোথায় তাড়াতাড়ি আয় আলার মালারা তোরা কোথায় আও না কায় আয় আমাকে সে আসে এই অবস্থা আওয়ামী লীগ হয়ে পানি নাই কান্দার অবস্থা নাই আরে আওয়ামী তোরা এখন কোথায় কি কবি এনে আয় তোরা কি কবি এনে মানুষের কাছে কবি ডেকি বাংলাদেশের জনগণের কাছে মুখটা দেহা বিকি দে ও হাসান ও কাদের রিয়া এত খাইলি তোর গো পেট ভরি গেলে আর রাত তোরা সজাগ থাকবি কইলি সারা রাত তোরা সজাগ থাকবি কই তোরা সারা রাত আমরা বসে রইলাম সারা রাত তোরা কোনো সজাগ রইলি না প্যান্ডেল সাজাই বসে রইলাম কত নাটক করলাম মাইকটা নাইলাম এখন মানু নাই কেন ওরে আল্লাহ রে তাড়াতাড়ি আয় শেষ খেস ਸੜਾ ਦੇ ਦੇਖ ਪਰੋ ਨਾ ਕੀ ਤਰਤਾਰੀ সর্বোচ্চ চেষ্টাটা কর কত ধর্ম ব্যবসা করলাম কত মিথ্যেচিত্তে কইলাম কত বি মানে যুদ্ধ টুদ্ধ নিয়ে নাটক করলাম কত দেশের ধন সম্পদ নষ্ট করলাম কোনো কিছুতে কোনো লাভ হইলো না আরে তাড়াতাড়ি তোরা তোরা যদি না তাহলে এখন কি অবস্থাটা আমার হইবে আমি এখন কান্না করা আর তার মোট উপায় নয় আরে এই জামাত শিবিরের মানুষগুলো সব মারিয়ালাইজি কোনো লাভ তো হইলো না এই মানুষগুলো তো সব শালারা সব তো এখনও বাংলাদেশে কোন ফাঁকের মধ্যে পলাই মাটির মধ্যে ছিল না বিল্ডিং এ ছিল না টাওয়ার ছিল না পদ্মা ব্রিজের পিলারের লাগে লাগিয়েছিল আরে আরে মেট্রো রেলের মধ্যে মনে হয় পলাইছিল আরে আরে এরা মনে হয় আসলে টানেলের মধ্যে মনে হয় চট্টগ্রামের টানেলের মধ্যে জামাত শিবির পলাইছিল ওরা সব ওই পলাই ছিল আজকে গেছি আর সাথে সাথে জামাত শিবির হয়েছে চললে আইছে আরে কি করলাম এই টানেল মানে এই লাভটা কি হয়েছে টানেলের মধ্যে জামাত পলায় এই পদ্মা সিরুজ মানে লাভটা কি হয়েছে পদ্মার মধ্যে জামাত পলায় এই এখন এত বাংলাদেশের এত কিছু করলাম মিথ্যে চিত্তে কইয়ে টাকা পয়সা খাইলাম সব জায়গায় জামাত শিবির পলাই নাইলে জামাত গুলো ছিল কোথায় সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যে আপনাদের কি মতামত রয়েছে এই ভিডিওটি দেখার পরে সেই মতামতটুকু আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের জন্য পুরো কমেন্ট বক্স ফাঁকা রয়েছে আপনাদের মতামতটুকু দিলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আসলে এটার প্রতিক্রিয়া কি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই দিবেন এবং আমাদের এইরকমের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকবেন কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে ততক্ষণ যাব সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ